বুধবার বিকালে গোঘাটের কামারপুকুরে শুদ্ধিকরণ মিছিল করল গোঘাট তৃণমূল কংগ্রেস। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন তপন মণ্ডল, নারায়ণ পাঁজা, চঞ্চল রায়, অরুণ কেওড়া, বিজয় রায়, প্রদীপ রায়, ফরিদ খান সহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী। উল্লেখ্য, মঙ্গলবার কামারপুকুর চটিতে দলীয় কর্মী সভা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলের দাবি, এর ফলে কামারপুকুরের মাটি অপবিত্র হয়ে পড়েছে। এছাড়াও সুকান্ত মজুমদার এখানে এসে মিথ্যাচার করে গেছেন, সেই জন্য এই মাটিতে শুদ্ধিকরণের প্রয়োজন, তাই এদিন গোবর জল দিয়ে ওই এলাকা শুদ্ধিকরণ করা হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা হলো, এটা আমাদের একটা শুদ্ধিকরণ মিছিল, কারণ একটা সাম্প্রদায়িক দল বিজেপি, এটা আমরা আপনারাও জানেন আমরাও জানি যে গুজরাটের দাঙ্গার পর থেকে এই দলটাকে মানুষ দাঙ্গাবাজ দল হিসেবেই বেছে নিয়েছে, বর্তমানে সেটাই চলছে। সেই দাঙ্গাবাজ দলের একজন রাজ্য সভাপতি এসেছিলেন এই শান্ত পরিবেশকে উত্তপ্ত করতে এবং তাদের উস্কানিমূলক কথা বাঁধাতে, দাঙ্গা বাঁধাতে। তাই কামারপুকুরের মানুষকে আমরা ধন্যবাদ দিই যে তাদের প্ররোচনামূলক কথাবার্তা না শুনে মাত্র রাজ্য সভাপতি এবং আরামবাগ সাংগঠনিক জেলার চারজন বিধায়ক ছিলেন এই মঞ্চে, মাত্র 100 জন লোক নিয়ে এই জায়গাটাকে অপবিত্র করেছে। তাই আমরা গঙ্গা জল দিয়ে এই জায়গাটাকে আমরা শুদ্ধিকরণ করে নিয়েছি এই মাত্র। এরকম একটা সাম্প্রদায়িক দল কালকে এসে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের যে জন্মভূমি, যে পুণ্যভূমি, সেখানকার এত সহজ সরল মানুষ তাদের এত সুন্দর মনকে অপবিত্র করে দিয়েছে, হিংসা ছড়িয়ে গেছে, বিদ্বেষ ছড়িয়ে গেছে, এদের এই মানসিকতার আমরা শুদ্ধিকরণ করতে চেয়ে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি। তৃণমূলের গ্রাসরুট লেভেলে কর্মীরা ধোপা, তাই কালকে আপনি যে কামারপুরকে অশুদ্ধ করে গেছেন, আজকে জল ঝাঁটা দিয়ে, গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করে গেল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, বুথ স্তরের কর্মীরা এবং ছাত্র পরিষদের কর্মীরা। উনি বলেছেন, দেখুন, একজন শিক্ষিত অধ্যাপক লোক বলে আমরা জানি, সকলেই জানে। উনি বলেছেন দুয়ারে সরকারে ক্যাম্প হচ্ছে, দুয়ারে সরকারে নাকি ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে রাষ্ট্রপতির কাছ থেকে সরকার যে পুরস্কারটা পেয়েছে সেই পুরস্কারটা নাকি ডিজিটালভাবে ফাস্ট হয়েছে। আর বাবা, তোর মোদি তো চাইছে ডিজিটাল, ডিজিটাল ইন্ডিয়া, তাহলে যদি বাংলা ডিজিটালভাবে ফাস্ট হয় তাহলে তোমার আপত্তি কি? তৃণমূলের একটি বুথ মিছিল ডেকেছে এবং মিটিং করছে, এলাকাটা শুদ্ধিকরণ করলো, কয়েকশো মানুষ, কয়েক হাজার মানুষ নিয়ে। যদিও কয়েকদিন আগেই প্রায় 5-7 হাজার মানুষের মিছিল এখানে হয়েছে, আপনারা সবাই দেখেছেন, যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে সবাই প্রত্যক্ষ করেছেন। আমাদের এমএলএরা ঘর দিবে, আরে তাই যদি দিত তাহলে ওই 18-23 কেন? এই 18-23 মধ্যে তোমাদের ওই নেতারা একখানা তো কি বলবো খড়কুটো এনেও তো বাংলার মানুষকে দিল না। আজকে বলছো দেবে, মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের কাছ থেকে অনুমোদন চেয়ে নিয়ে এসেছে 39 লক্ষ, তার মধ্যে 11 লক্ষ নাম প্রকাশ হয়েছে, এখনো বাকি রয়েছে, ভাবতে হবে। আজকে গ্রাম বাংলার উন্নয়নটা থমকে গেছে, 100 দিনের কাজের টাকা বন্ধ, কে বন্ধ করেছে? রাজ্য সরকার, রাজ্য সরকার কাজ দিয়েছে, 2005 সাল থেকে জবগার্ড শুরু হয়েছিল, 2011 সালে এসে সেটার উন্নতি করেছে, 11-16 সাল পর্যন্ত জবগার্ডেতে আমরা সারা বছর প্রথম স্থান অধিকার করেছি সারা ভারতবর্ষের মধ্যে। আজকে এসে জবগার্ড বন্ধ, টাকা বন্ধ, কে বন্ধ করেছে? বাড়ির ঘরের টাকা বন্ধ করে দাও, পূজোয় অনুদানের টাকা বন্ধ করে দাও, সমস্ত সরকারি স্কিমগুলো বন্ধ করে দাও, আমাদের তখন অবাক লাগে। আমরা এটাও আমরা দায়িত্ব নিয়ে বলি, যখন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার ফর্মটা তারা ফিল আপ করে, মুখে মাস্ক পরে যে ফিল আপ করে, কারণ সে তারা জানে যে আমার মা তো, আমার ছেলে তো বিজেপিটা করে। আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি আটকে দেয়, তৃণমূল কংগ্রেস এহানো কাজ করে না। আমরা জানি তোমার মাকে মুখে মাস্ক পরেই ওই লক্ষ্মী ভাণ্ডারটা করতে হবে, আর আমাদের ঘরের মা বোনেরা মুখ ফুলিয়ে যাবে, লক্ষ্মী ভাণ্ডার ফিল আপ করবে, বাড়িতে আসবে।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।